See, that's not the real fucked up part. It's the fucked up part. I told myself it's because he cared about me. অমর খ্যাত হলিউড অভিনেতা মাইকেল কেনেথ উইলিয়ামসের মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক পুলিশ। নিজের অ্যাপার্টমেন্টেই তার মরদেহ মিলেছে। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 54 বছর। এইচবিও চ্যানেলের বিখ্যাত টিভি সিরিজ দ্য ওয়্যারে অমর লিটল চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই অভিনেতা। এছাড়াও ব্রডওয়ে এম্পায়ার, লাভক্রাফট কান্ট্রির মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে মাইকেলকে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের গণমাধ্যম থেকে জানা যায়, 6 সেপ্টেম্বর নিজের অ্যাপার্টমেন্টেই মৃতাবস্থায় মাইকেলকে পাওয়া গেছে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মৃতের চারপাশে বেশ কিছু কড়া মাদকের নমুনা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলেই হয়তো মৃত্যু হয়েছে এই জনপ্রিয় অভিনেতার। সুদক্ষ অভিনয়ের পাশাপাশি মাদকের প্রতি মাইকেল আসক্ত ছিলেন বহুদিন আগে থেকেই। কোনো এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে খুব কষ্টসাধ্য হলেও তিনি চেষ্টা করছেন মাদক সেবন ছেড়ে দিতে। রোবোকপ খ্যাত এই অভিনেতা চলচ্চিত্র ছাড়াও মিউজিক ভিডিও, টিভি শো, নানা অনুষ্ঠানের সঞ্চালনায় কাজ করেছেন। জীবদ্দশায় তিনি 5 বার অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।